উনি কি রেটে কিনেছেন উনি জানেন না, উনি শুধু বিক্রয় রেটটা জানেন যে 70 করে বিক্রি করতে হবে। রেট তো কি ভয়, আপনাকে মতো মানুষের জন্য আজকে মানুষের হায় হায় অবস্থা, না খাইয়া মরে, তিন বেলা দাঁড়াতে এক বেলা খায় মানুষ আপনাদের মতো সিন্ডিকেটের কারণে। আপনি কেনে চলে যাচ্ছিলেন, এখনো স্লিপ দেয়নি, এখন স্লিপ তৈরি করতেছেন আমাদেরকে দেখে, স্লিপ আছে একটু ধরতে পারেন, ওনাকে টাকা রিসিভ দেয়নি কেন? রিসিভ দিয়ে মাল তো আছে, মাল উঠতেছে না, মাল উঠে গেছে, না না মাল আর উঠবে তো, মাল উঠবে আর মাল কত করে বিক্রি করছেন? 3300 টাকা। উনি বলতে পারছেন না কেন? উনি আমার অনেক কাস্টমার সারা একটা জিগা দেয় রেগুলার মাল দেয় জিগা দেয় বাইরে। উনি তো দামই জানেন না কত করে কিনেছে, কত টাকা দিয়েছেন আপনি জানেন না? আমি দিলাম 16,000। মানে আপনি এখন কত করে বিক্রি করবেন ওখানে? ওখানে তো আমরা কিনার রেট আপনার জানা নাই, আপনি 70 টাকা করে আপনি 70 টাকা বিক্রি করবেন, আপনার দাম জিজ্ঞেস করলেন না, সেটা সবসময় বেছেন কি হিসাবে বেছেন, সবসময় বেছেন কি হিসাবে বেছেন, মানে বক্তার পকেট কেটা। আমরা যেটা বুঝতে পারলাম যে আপনি পাইকারি বিক্রেতা, কোথাতে কিনেন এখানে? সরাসরি মিল থেকে, মিল থেকে কিনেন, মিল থেকে কিনে নিয়ে এসে আপনি দাম রাখিয়ে দিচ্ছেন, কারণ হচ্ছে আর ইনি আবার খুচরো বিক্রেতা, খুচরো বিক্রেতা আপনার সাথে যত সাজস করেছে, উনি কি রেটে কিনেছেন উনি জানেন না, উনি শুধু বিক্রয় রেটটা জানেন যে 70 করে বিক্রি করতে হবে। ৪০ টাকা বস্তা লাভ করে, মানে 40 কেজি বস্তা 40 টাকা, একটা 50 কেজি বস্তা আছে, 50 কেজি না না ঝামেলা তো আছে অন্য জায়গায়, বুঝেছেন না? কিনেছেন কত করে একটু তথ্য দেন আমাকে। 320 করে রসিদ নিয়ে গিয়ে বিক্রি করলেন, ক্রয় মূল্য ক্যাশ ক্ষমতা দেখান না। মার্কেট ঘুরাইলে ওনাদের এখানে একটু দামটা কম পাই, এই জন্য আমরা আর জিজ্ঞেস করি না। 3050 টাকা রসিদ মিনিকে, 3050 টাকা দেখতে এখন বাড়তে বাড়তে কমতে 3320 টাকা পর্যন্ত হয়েছে, তাহলে এক বস্তা পক্ষে কাল বয়ে গেছে 3050 টাকা, 3320 আমার ঘরে যে মাল আছে স্যার, মালই আছে 40 বস্তা, শোরুম আলাদা আছে তো, তোর আছে না স্যার? আমাদের গোডাউন আছে কিন্তু মাল কিন্তু ওর ঘর কিনেছে, ওর মেমোটা দেখেন সেগুলো সিরিয়াল মতো আসতে চাই বিক্রি করে ছেলে তদন্ত বিষয় অনেক সময় আগে দিয়ে গত সপ্তাহে কত তারিখ ছিল গাড়ি আবার আসেন 3500। আপনি লাভ করেন কয় টাকা কেজি প্রতি?
আমি আপনাকে একটু একটা প্রশ্ন রাখি, আপনি বলছেন যে এক গাড়ি মাল বেচতে 4-5 দিন সময় লাগে, 10-15 দিন সময় লাগে সেলের উপরে। আপনি তো প্রত্যেকদিন হিসাব দিলেন 300 বস্তা, 400 বস্তা, এক গাড়িতে কয় বস্তা কাল থাকে? 280 বস্তা। আর বিভিন্ন রসিদ হয়তো আজকে 10 বস্তা তেল এলো, কালকে আবার 5 বস্তা, আবার কোনদিন হয় না, এরকম সিস্টেম নেই। আমার অন্যান্য চাল আছে আদা, ওগুলো মিলিয়ে আর কি। আপনি ঠিক আছে।